হ্যালো ভিউয়ার্স সকলকে আবারও স্বাগতম জানাই আপনাদের ত্রিপুরা স্টাডি চ্যানেলে প্রিয় ভিউয়ার্স আমি জানি আপনারা পরীক্ষা সংক্রান্ত নতুন আপডেটের জন্য অপেক্ষা করছেন আমি সম্পূর্ণ তথ্য কালেকশন করার পর যে ইনফরমেশনগুলি পেয়েছি সেগুলি আমি বলে দিচ্ছি আপনাদের প্রথমত টুয়েলভের যে বোর্ড এক্সাম সিবিএসইর বোর্ড এক্সামের কথা সর্বপ্রথম বলা হয়েছে এখানে টুয়েলভের বোর্ড এক্সাম সংক্রান্ত ওনারা সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু সম্পূর্ণ সিদ্ধান্ত এখন আমাদের বলা হয়নি যেটা খুব তাড়াতাড়ি আমাদের বলা হবে এমনটাই বলা হয়েছে আমি বলে রাখছি টুয়েলভের সিবিএসসি পরীক্ষার কথা সেটা এবারে ওনারা বলেছেন যে সেকেন্ড যেটা বলেছেন যে ডক্টর রমেশ পোখরিয়াল আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী বলেছেন ছাত্রছাত্রীদের স্বাস্থ্য এবং শিক্ষকদের স্বাস্থ্যর কথা চিন্তা করেই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামী দিনে সিদ্ধান্ত সিদ্ধান্তগুলি নেওয়া হবে ওনাদের কাছে ছাত্রছাত্রী এবং শিক্ষকদের যে শারীরিক সুস্থতা বা কথা ওনারা সবসময় সেটা ভাববেন এবং এটা মাথায় রেখে কিন্তু সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে তৃতীয়ত আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট ওনারা আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটি হোক এবং বা সেন্ট্রাল ইউনিভার্সিটি যে যে ইউনিভার্সিটির কথাই হোক প্রত্যেক ইউনিভার্সিটি কলেজের পরীক্ষাগুলির কথা ওনারা বিবেচনা করেছেন কিন্তু ওনারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা অফিসিয়ালি এখনও ওনারা পাবলিশ করেননি উনি বলেছেন যে প্রত্যেক স্টেট গভর্নমেন্টসকে রিকোয়েস্ট করেছেন যে টু সেন্ড মি দেয়ার ডিটেলড সাজেশন বাই টোয়েন্টি ফিফথ মে উনি বলেছেন যে পঁচিশ মে বা পঁচিশ মের মধ্যে রাজ্যের শিক্ষা দপ্তরকে বা শিক্ষামন্ত্রীকে রাজ্যের ওনারা যেন আজকের যে আমাদের শিক্ষা সংক্রান্ত যে বৈঠক হয়েছে সেই বৈঠকের সম্পূর্ণ বিবরণী বা কি সিদ্ধান্ত হয়েছে কতটুকু কি হয়েছে এগুলি আমাদের সামনে বলে দেওয়ার জন্য প্রসঙ্গত আমি বলে রাখছি আজকের পরীক্ষাতে বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকমের কিন্তু দাবি উঠেছে কেউ অফলাইন পরীক্ষার পক্ষপাতি কেউ অনলাইন পরীক্ষার পক্ষপাতি কেউ কেউ বলেছেন যে পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হবে আগে থেকেই স্টুডেন্টরা বাড়িতে বসে তারপর সাবমিট করবে কেউ বলেছে যে এটা হবে না কেউ বলেছে যে আমাদের সম্পূর্ণ ভারতবর্ষে অনলাইন পরীক্ষা সম্ভব নয় কারণ এখনও ও বহু জায়গাতে লোকের কাছে বা স্টুডেন্টদের কাছে মোবাইল ফোন পৌঁছায়নি তো অনলাইনে পরীক্ষা সম্ভব নয় আবারও কেউ কেউ বলেছেন যে সম্পূর্ণ প্রশ্ন পদ্ধতি এমসিকিউ করা হোক আবারও অনেকে বলেছেন যে আমাদের পরীক্ষার টাইম বা সময়সীমা কমিয়ে দেওয়া হোক এটা সেন্ট্রালি যারা যারা আজকে মিটিংয়ে উপস্থিত ছিলেন তাদের মধ্যে বিতর্ক হয়েছে বা পক্ষে বিপক্ষে যুক্তি রেখেছেন তাদের আমি বলে রাখছি এখনও অবধি কিন্তু কোনো ইনফরমেশন দেওয়া হয়নি যেটা কোনটা সঠিকভাবে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন এটা এখনও বলা হয়নি আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী বা শিক্ষা দপ্তর থেকে পঁচিশে মেয়ের মধ্যে আমি আশা রাখব এটা ওনারা জানিয়ে দেবেন আমাদের এবং আমি বলে রাখছি ফার্স্ট জুন কিন্তু আরেকবার আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের শিক্ষামন্ত্রী সহ প্রধানমন্ত্রী সহ প্রত্যেকেই কিন্তু আবারও মিটিং বসবে মিটিংয়ে আবারও পুনরায় সিদ্ধান্ত নেওয়া হবে আমি বলে রাখছি আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী যেটা আমি আজকে দিনেই বলেছিলাম উনি কিন্তু বলেছেন যে পরীক্ষা নিতে প্রস্তুত উনি উনি বলেছেন আমাদের রাজ্যে সব কিছু ঠিকঠাক থাকলে উনি কিন্তু পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কথা বলেছেন তবে কলেজ ইউনিভার্সিটির ক্ষেত্রে উনি কিছুই বলেননি কারণ সেটা সিদ্ধান্ত নেবে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু ইউনিভার্সিটির যে পরীক্ষাগুলি বা কলেজের যে পরীক্ষাগুলি এগুলি হয়তো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট সিদ্ধান্ত নেবে এবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আমাদের রাজ্য সরকার আজকে আমি দেখিয়েছি আপনাদের যে উনি বলেছেন যে উনারা কেন্দ্রীয় সরকারের কাছে এবার পরামর্শ চান যে কি করবেন আমাদের রাজ্য সরকার যেহেতু ওনারা প্রস্তুত পরীক্ষা নেওয়ার জন্য তো উনি তারপরও বলেছেন যে এবার আপনাদের পারমিশন পেলে আমরা আগে সিদ্ধান্ত নেব। তো ওনারা কি পারমিশন দিয়েছেন কিনা না এটা এখনও কিন্তু আমাদের জানানো হয়নি আপনারা কোথাও সেই নোটিফিকেশন পাবেন না আমি সম্পূর্ণ খুঁজে দেখেছি তারপর এটা বের করেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে সাজেশনস বাই টোয়েন্টি ফিফথ মে এখানে পঁচিশ মেতে বা পঁচিশ মেয়ের মধ্যেই আমাদের রাজ্য সরকার সাজেশন দিয়ে দেবে পরীক্ষা সংক্রান্ত সম্পূর্ণ কলেজের শিক্ষার্থীরা যারা আছেন আমি বলবো আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে এটা সিদ্ধান্ত হয়েছে আজকে এবং সিদ্ধান্ত কি হয়েছে সেটা আমরা জানি না কারণ এটা অফিসিয়ালি এখনও পাবলিশ করা হয়নি হয়তো সেখানে অন্য রকমভাবে কোনো প্ল্যান চলছে তো পঁচিশ মে পর্যন্ত আমরা অপেক্ষা করব এবং আমরা আগামী ফার্স্ট জুনে কি মিটিং হবে সেটারও জন্য অপেক্ষা করব আমি আশা রাখবো শিক্ষামন্ত্রী খুব তাড়াতাড়ি আমাদের জানিয়ে দেবেন পরীক্ষা সংক্রান্ত সমস্ত বিষয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যারা ক্যান্ডিডেটরা আছেন তাদের বলছি আমাদের রাজ্য সরকার আজকে যেটা বলেছে কেন্দ্রীয় সরকার কি বলেছে সেটা আমরা এখনও জানতে পারিনি তবে কেন্দ্রীয় সরকার একটা কথা বলে দিয়েছে যে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য এবং সুস্থতার কথা চিন্তা রেখে কিন্তু সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে রাজ্যে করোনা বাড়ছে করোনা বাড়লে কিন্তু পরীক্ষা হবে না এটা আপনারাও জানেন যেহেতু এই মাসেও আমাদের পরীক্ষা তো হবে না আগামী জুন মাসে যদি পরীক্ষা হয় সেটা জুন মাসের পনেরো দিন আগেই কিন্তু রুটিন দেওয়া হবে পরীক্ষার পনেরো দিন আগেই কিন্তু রুটিন দেওয়া হবে তো আপনাদের যথেষ্ট পরিমাণে সময় দেওয়া হবে তারপরেও কিন্তু সময় দেওয়া হবে সেটা বলছি কারণ সম্পূর্ণ বিষয়টা দাঁড়াবে গিয়ে যদি আমাদের পরীক্ষা হয় তারপর পরিস্থিতি ঠিক থাকলেই পরীক্ষা হবে না হলে পরীক্ষা অসম্ভব রাজ্যে অফলাইনে এটাই হচ্ছে মূল কথা এবার দেখা যাক রাজ্যের করোনা পরিস্থিতি কতটুকু যায় আর আমি অপেক্ষায় থাকবো পঁচিশে মের মধ্যে আমাদের রাজ্য সরকার কি নোটিফিকেশন দেয় আজকে যা সিদ্ধান্ত হয়েছে সেই নোটিফিকেশনটা তো আমাদের দিতে হবে তো তো আমরা অপেক্ষায় থাকবো আমাদের ডাইরেক্টরেট অফ হায়ার এডুকেশন ত্রিপুরা থেকে কি নোটিশ দেওয়া হয় কি ইনফরমেশন দেওয়া হয় আজকে সম্পূর্ণ দিন এই নোটিশগুলি খোঁজার চেষ্টা করেছি কখন আমাদের কি নোটিশ আসবে সেটা আমি খোঁজার চেষ্টা করেছি এবং আপনাদের জানানো সেটা আমার কর্তব্য আপনারা চিন্তা করবেন না যখনই ছোটো থেকে বড় কোনো ইনফরমেশন আসবে আমি আপনাদের ভিডিও দিয়ে দেব। আজকে অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করেছেন আমি সারাটা দিন হোয়াটসঅ্যাপে যেতে পারিনি নানানভাবে আমি আজকে শুধুমাত্র ইউজিসি আমাদের হায়ার এডুকেশন সম্পূর্ণভাবে আমি চেক করেছি শুধুমাত্র এগুলি আমি দেখেছি কখন নোটিফিকেশন আসে আমি টুইটারে গিয়েছি বহুবার কখন নোটিফিকেশন আসে এবং আপনাদের জানাতে পারি আমি আবারও বলছি আপনারা কোনো চিন্তা করবেন না ছোটো থেকে বড় যেই নোটিশ আসুক না কেন আমি আপনাদের জানিয়ে দেব এবং বলবো একটু আপনারা ধৈর্য রাখুন যদি আপনাদের কোনো কথা থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে এস করতে পারেন আমি হোয়াটসঅ্যাপে এস এসগুলি অবশ্যই রিপ্লাই দেব আপনারা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ